আমার ভাইয়েরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বত সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবীর মুহাব্বত সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জানিয়ে দিলেন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না মা বলার টাইম দেবে না বাপ বলার টাইম দেবে না ও যুবকেরা নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চচ্চড় করে কাঁদে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা হযরত ওমর হুজুর বলছেন না 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 আবু বকরের বাড়িতে গিয়ে আবু বকরকে পেল না ও যুবকেরা খুঁজতে 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 দেখতে পাওয়া যায় ও যুবকেরা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির ধারে গিয়ে ওই কবরস্থানের পাশে গিয়ে আল্লাহর রাসূলের প্রধানতম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে কবরকে স্মরণ করে হযরত চচ্চড় চচ্চড় করে কাঁদছেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর রাসূলের দ্বিতীয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন ও আবু বকর তুমি এমন করে কেন কাঁদো তুমি এমন করে কেন কাঁদো কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহর জবানে শুনেছি কি আবু বকর হলো জান্নাতি তিনি কবরের পাশে গিয়ে কবরের কথা স্মরণ করে কাঁদছে আর আজকে দুনিয়ার জমিনে আমি আপনি আমরা সারাদিনে কতবার কবরকে স্মরণ করেছি কতবার করেছে দুনিয়ার জমিনে আজকে এই জলসা আপনারা দিচ্ছেন কিসের জন্য একদিকে একদিকে আমাদের কিছু শিখতে হবে কিছু জানতে হবে কিছু বুঝতে হবে কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে ও যুবক তুমি শোনো মক্কা থেকে 3.5 কিলোমিটার দূরে একটা বড় পাহাড় আছে যে পাহাড়টার নাম হলো হেরা গুহা পাহাড়ের নামটা কি হেরা গুহা যারা হাদিসে হজ করে এসেছে তাদের কি জিজ্ঞাসা করবেন ওই পাহাড় কাটে উঠতে শুধু সময় লাগে 2 ঘন্টা কখনটা লাগে 2 ঘন্টা ওই 2 ঘন্টা সময় বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য উম্মতের বাড়িতে বাড়িতে কোরআন পৌঁছানোর জন্য উম্মতকে কাল কিয়ামতের মাঠ থেকে বাঁচিয়ে তার জান্নাত দেওয়ার জন্য আল্লাহর রাসূল 1 বছর নয় 2 বছর নয়3 বছর নয় বিশ্ব নবী রাসূলুল্লাহ 23টা বছর হেরা গুহায় উঠেছে আর নেমেছে জোরে বলে কাদের জন্য কথা বলে আমাদের আমরা কারা আমরা রাসূলুল্লাহর উম্মত ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করো আমার রাসূলুল্লাহ তার জিন্দেগি জীবনে 63টা বছর জিন্দেগিতে 1টা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলে যায়নি জোরে বলে 1টা সেকেন্ডের জন্য রাসূল আমার বলছে ও আমার সাহাবারা তোমরা শোনো আল্লাহু তাআলা আনহু কয় কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহ
أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আমার রাসূল বলছে এই আসহাবরা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতামাতা তোমাদের আত্মীয় পরিজন সকলের থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো তাহলে তোমরা হচ্ছে ঈমানদার ভাই যান কথাটা আমরা সব ওয়াইফের জবান থেকে শুনি এই হাদিসটা সকলেই বলে আমার কিন্তু বিশ্বাস করো এর বিশ্লেষণের ভিতরে একটু ঢুকে বুঝতে পারবে আজকে আমরা রাসূলকে কতটা মহব্বত কতটা ভালোবাসতে পেরেছি রাসূল তার 63টা বছর জীবনেতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলেনি আজও সবুজ গম্বুজের নিচে রাসূল আমার রওজা মোবারকে উম্মতের জন্য কাঁদছেন জোরে বলে উম্মতের জন্য আমার রাসূল কাঁদছেন আমরা কি রাসূলের জন্য কাঁদছি আমরা দুনিয়ায় মিটে আছি جو بھی ہوگا بعد میں دیکھا جائے گا جو بھی ہوگا بعد میں دیکھا جائے گا کیونکہ ہمارے بھائی راو بھال پورے بوجھا چیشٹا کرے دنیا زمین مرتو کنتو ایک دن تمہارا مر ہوئے جتو بڑوئی ہوئی اٹھو سمپدر مالک امرا ہوئی نہ کرو کرو قرآن بولچے کلو نفس زائقت الموت گرہن کرتے ہوئے ہوتا ٹھیک نہ মৃত্যু হওয়ার আগে বিশ্বনবী মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডেকে বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সকলের থেকে বেশি রাসূলকে ভালোবাসতে হবে ও যুবক আজকে তুমি বাড়িতে যাবে বালিশে মাথা দিয়ে যখন ঘুমাতে যাবে নিজে নিজে চিন্তা করবে যে রাসূলকে কতটা ভালোবাসতে হবে বাপের থেকে যদি রাসূলুল্লাহর মহব্বত কম হয় রাসূলুল্লাহ থেকে বাপের মহব্বতটা যদি বেশি হয় রাসূলুল্লাহ থেকে মায়ের মহব্বতটা যদি বেশি হয় রাসূলুল্লাহ থেকে ইশকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যদি আপনার ছেলের মহব্বতটা যদি আপনার দিলের ভিতরে বেশি হয় তাহলে আপনি মনে করবেন আপনি কিন্তু ঈমানদার নন কথা ঠিক বলছি না ভুল বলছি কথা বলে এখন দুনিয়ার জমিনে দেখে আজকে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আপনারা কি জানেন রাসূলুল্লাহর মহব্বত রাসূলুল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর প্রেম রাসূলুল্লাহর প্রীতি যদি কানুর কলিজার মধ্যে থাকে অন্তরের মধ্যে থাকে দিলের মধ্যে থাকে কিছু কিছু মানুষ বলছে আমার রাসূল নাকি মরে গেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ এই আমার রাসূল হচ্ছে জিন্দা জোরে বলে আমার রাসূল হচ্ছে জিন্দা আজ তলন করার জন্য রাসূলুল্লাহ সাথ দিয়ে যাদের স্ত্রী পুত্র সন্তানকে ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহর মুহাম্মদ মুহাব্বতকে আগিয়ে দিয়ে যারা শহীদ হয়ে গেছেন তারাও আমার ভাইরা শহীদ জিন্দা আর আমার রাসূল জিন্দা দুটো কিন্তু এক নয় শহীদ হচ্ছে রুহানি হালাতে জিন্দা আর আমার রাসূল রুহানি হালাতেও জিন্দা জসমানি হালাতেও জিন্দা এ জোরে বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না কিন্তু আমার ভাইরা রাসূলকে মুহাব্বত কেমন করতে হবে আল্লাহর রাসূল বলছে তোমার মায়ের থেকে আমার মুহাব্বত হয় বা আমার থেকে তোমার মায়ের মহব্বত যদি বেশি হয় তোমার বাপের মহব্বতটা যদি বেশি হয় তোমার সন্তানের মহব্বতটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ ঈমানদার নয় আর শ্বশুরের থেকে পিতা মাতা ভাই বোন ভাইপো ভাইজি যত টোটাল ফ্যামিলি যারা আমরা আছি তাদের থেকে যদি রাসূলুল্লাহর মহব্বতটা সবার আগে হয় তাহলে তুমি হবে ঈমানদার জোরে বলে জোরে বলা গেল না সুবহানাল্লাহ আমার ভাইরা সেই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে প্রচার করেছেন কত কষ্ট করে কত মেহনত করে তুমি কি জানো 666টা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিকেই তাকিয়ে আছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা জিনিসের খবর কিন্তু আমি আল্লাহর কাছে আজকে আমার ভাইগুলো বসে আছে বিশ্বাস করুন তিনটে উপকার আমরা পাচ্ছি আজকে কটা উপকার তিনটে
অসুবিধা হচ্ছে না তো আমার বায়ানটা চলবে তো নাকি অসুবিধা হয় না তো আলহামদুলিল্লাহ কথা বলা তিনটি উপকার পাচ্ছি আজকে যে বাপটাকে আমরা কবরস্থ করে দিয়ে আসলাম যে মাটাকে কবরস্থ করে দিয়ে আসলাম যে ভাইটাকে যে বোনটাকে যে দাদা দাদিকে আমরা কবরস্থ করে আসলাম বিশ্বাস করেন তার আওলাদ হিসাবে তার আওলাদ হিসাবে ইন্দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানে এসে বসেছি বলে বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বসার জন্য যে সওয়াবটা দিচ্ছে তাকে আল্লাহ দুটো ভাগে ভাগ করে আমরা বসেছি বলে আমাদের কওমে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহেতে আল্লাহ পৌঁছে দিচ্ছে জোরে বলে এক ভাগ তারা পাচ্ছে আর এক ভাগ আমাদের আমাননামায় জমা হচ্ছে জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ আর তাহলে দুটো ফায়দা হলো এক কবরস্থ যারা আছে তাদের ফায়দা হলো আর দ্বিতীয় আমাদের ফায়দা হলো আর তৃতীয় নম্বর হলো আজকে জান্নাতের বাগানটা আজকে বিশ্বাস করুন এই গ্রাম যে গ্রামে আমরা আজকে বসে বসে আল্লাহর কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা শুনছি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু স্পেশাল ফেরেশতা আছে সেই একটা 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 সাইডে সাইডে ভাগ করে গিয়ে বলে যাও যেখানে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ স্মরণ করবে আমার হাবিবুল্লাহকে ভালোবেসে জিকির করবে এমন করে কোরআন হাদিস শ্রবণ করবে তাদের মজলিসে গিয়ে তোমরা বসো জোরে বলবেন না আল্লাহ রাসূল কি বলছেন দেখেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা আমার রাসূল বলছে ইন্না লিল্লাহি মালাইকাতান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ এই জমিনের উপরে বিচরণ করে ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা আর রাসূলুল্লাহর উম্মত রাসূলুল্লাহর মহব্বত পাগলগুলো আমরা যারা এখান থেকে দরুদ এবং সালাম প্রেরণ করছি হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি ওইগুলোকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমার রাসূলুল্লাহর মাজার মোবারকে পৌঁছে দেয় জোরে বলে জোরে বলা যাবে না আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা ও নবী দেওয়ানরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা গা আপনাদের গ্রামে পাশ দিয়ে যখন যেতে লাগলেন ও যুবকেরা গা ও নবী পাকের উম্মত উম্মতিরা ফেরেশতাগুলো দেখতে পেল এই গ্রামের যুবকেরা গা এই গ্রামের মা বোনেরা একটা জায়গায় বসে বসে আল্লাহর রাসূলের কথা শুনছে কোরআনের কথা শুনছে হাদিসের কথা শুনছে আল্লাহ পাকে জিকির করছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতাগুলো এই জান্নাতের বাগানে এসে আমরা গুনাহগার খাতা কাসিয়াগার আমাদের পাশে বসে গেছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা অন্য জায়গায় যে মোড়ে মোড়ে ফেরেশতাগুলো ঘুরছে তাদেরকে তারা খবর দিচ্ছে এসো 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 দুনিয়ার গ্রাম পেয়ে গেছি যে গ্রামের যুবকেরা বাজে কাজ ত্যাগ করে দিয়ে খারাপ কাজগুলো ত্যাগ করে দিয়ে মন্দ কাজগুলো ত্যাগ করে দিয়ে আল্লাহ পাকের দরে আল্লাহর রাসূলের মুহাব্বতে আল্লাহর রাসূলের ভালোবাসায় জান্নাতের বাগানে বসে বসে গে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা কখনো সুবহানাল্লাহ বলছে গে কখনো আল্লাহু আকবার তাকবীর দিচ্ছে কখনো আলহামদুলিল্লাহ বলছে চলে এসো চলে এসো এদের সঙ্গে আমরা বসে যাই ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ওই ফেরেশতাগুলো অন্য অন্য জায়গা থেকে সেই সকল জায়গাগুলো ছেড়ে আস্তে আস্তে জান্নাতের বাগানে বসতে থাকে ও যুবকেরা এই জান্নাতের বাগানে বসতে 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 একের পর এক একের পর এক ফেরেশতা বসতে বসতে গে আল্লাহ পাকে আরশে মুআল্লা পর্যন্ত থেকে যা আল্লাহ পাকের আরশ কত বাজে কাজে লিপ্ত হয়েছি কত জেরা করেছি কত বাজে খারাপ কাজ আমরা করেছি তারপরেও আজকে আমাদের কথাগুলো আল্লাহর কাছে টোটাল খবর তাই পৌঁছে যাচ্ছে জোরে বলে এ জোরে বলবেন না আল্লাহ ইচ্ছা করলে আমাদের জান্নাত দিতে পারে কি পারে না এই কথা বলে এই আমাদের পাওয়ার কিন্তু আলাদা বুঝলেন না কোভিড 19 এ ভ্যাকসিন বলছে ফেল করবে
দুটো ভ্যাকসিন হ্যাঁ কোভিড কোভিডে করোনা ভাইরাসে আমরা দুটো করে ভ্যাকসিন দিয়েছি তারপরে বলছে কোভিড আসছে কথা ঠিক না বাবু কথা বলেন কিন্তু আমরা ভ্যাকসিনের পরোয়া করি না মেইনটেইন করার জন্য ভ্যাকসিনটা নিয়েছি কারণ আমার আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে ডাবল ভ্যাকসিন দিয়ে দিয়েছে কি দিয়েছে আমার আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করি আল্লাহ আমাদের ভ্যাকসিন দিন কথা বল দুনিয়ার জমিনে কাকে ভয় করব ভাই এরা মনে করছে যে কারণ বলে এটা সদাচার হয় গ্রাম গ্রাম হয় তাই কত সহজ না বিশ্বাস করুন কত সহজ চিন্তা করুন আল্লাহ তো আমাদের বিড়াল ছাগল তো কোথায় থাকতাম লোক আমাদের লোক খেতো আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতাম লোক জুতো দিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করতো আমাদের কিন্তু তারপরেও আল্লাহ কুকুর বিড়াল ছাগল না করে 18,000 মাখলুকাতে সেরা করেছে আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ কারামনা বনি আদম আমি আল্লাহ আদম সন্তানকে ইজ্জত দিয়েছি সম্মান দিয়েছি জোরে বলে আল্লাহ আমাদের সম্মান দিয়েছে জোরে বলবেন না এখানে যেসব ভাইরা বসে আছে হয়তো বেনামাজি বসে আছে হয়তো খারাপ কাজে লিপ্ত অনেক গুনার বোঝা মাথায় দিয়ে বসে আছে যুবক বিশ্বাস করুন তারপরেও আল্লাহ কোরআনে আমাদের ইজ্জত সম্মানকে অনেক বড় করেছে জোরে বলে আমার আমার যুবকেরা যারা আমরা নামাজ পড়ি না যারা আমরা সামনে রোজা আছে কথা বলেন আর 2 মাস পরে রোজা আমার ভাইরা যারা রোজা রাখেন না আমি তাদের কাছে অনুরোধ করব আপনাদের আওলাদ হিসাবে নিয়ত করুন বলছো বলছো রোজা করলে গ্যাস হয়ে যায় কারণ কিছু খেতে পারে না গুড়গুড় করে পেট গুড়গুড় করে আমি বলছি ভাই ঠিক আছে গ্যাস হয় হোক তুই রোজাটা কর যদি মৃত্যুটা হয়ে যায় ওই মৃত্যুটা হবে আল্লাহর ওলিদের মতো মৃত্যু জোরে বলে বলে জোরে বলবেন না আরে দুনিয়া তো সাময়িক সময়ের জন্য এই দুনিয়াটা সাময়িক সময়ের জন্য আল্লাহ দিয়েছে ইবাদত বান্দিগি করার জন্য বুঝলেন না রাসূল তো তাই মসজিদে নববীতে বারবার সাহাবাদেরকে বলতেন ও আমার সাহাবারা তোমাদের সন্তানের ছেলেদের বাপ বাপ যারা আছেন তারা টেনে টেনে মসজিদে নিয়ে যায় নিয়ে যায় কথা বলে যাই না মসজিদে নিয়ে যায় কিন্তু আমার ভাইরা আপনি চিন্তা করুন আপনি যেরকম আপনার সন্তানকে শিক্ষা দেবেন সেই সন্তান তো সেটাই শিখবে না কথা বলেন কথা বলেন সন্তানকে যে শিক্ষা আপনি দেবেন সন্তান তো সেটা শিখবে আমার রাসূল তার কন্যাকে শিক্ষা দিয়েছিলেন কেমন শিক্ষা দিয়েছিলেন দেখেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া হয় না 2 বছর লকডাউন গেল যুবক আল্লাহ তো বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে চিন্তা করেন তো এই 2 বছর লকডাউনে একটা মানুষ হাত তুলে বলে 7 দিন 10 দিন ধরে আমাদের একটা মানুষ বলে কেউ 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 একটু আলহামদুলিল্লাহ বলবেন না একটু আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন না চিন্তা করেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফা জানে রহমান সেই দয়ার নবীর ঘরে খাওয়া দাওয়া রাসূলুল্লাহর কন্যার ঘরে খাবার হয় রাসূলুল্লাহর নাতি ইমাম হাসান ইমাম হুসাইনের ঘরে খাবার নয় শেরে খোদা আলীর ঘরে খাবার নয় উসমান ইবনে রাইদের ঘরে খাবার নয় কারুন ঘরে কোন সাহাবার ঘরে সেই রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ আমার আপনার ঘরে রুচি পাঠিয়ে দিচ্ছেন জোরে বলে বলে এ জোরে বলবেন না তা সেই আমাদের সেই কথা বলে